আমিরাতে জীবিকার তাগিদে আসা অনেকেই হয়েছেন প্রতিষ্ঠিত। প্রবাসী জীবন জীবিকার মান উন্নয়ন হওয়ায় এদের অনেকেই পরিবারের সদস্যদের রেখেছেন নিজেদের সাথে। আমিরাতে প্রায় 10 লাখের বেশি বাংলাদেশি রয়েছে, এর মধ্যে শিক্ষার্থী রয়েছে প্রায় 23,000। আমি যখন এদেশে 3 বছর আগে আসি তখন 10,500 জনের মতো ছাত্রছাত্রী ছিল এবং এই 3 বছরে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে 23,000-এর মতো হয়েছে। এই 23,000-এর বেশি ছাত্র বাকি ছাত্রছাত্রী কোথা থেকে এসেছে? তারা বাংলাদেশ থেকে ব্যবসায়ী বিভিন্ন পরিবারে তারা তাদের ফ্যামিলি এখানে মাইগ্রেট করেছে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার জন্য। তাদের বাচ্চা কাচ্চারা কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, ভালো কলেজে পড়ছে, সে সমস্ত জায়গায় আছে। দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সিংহভাগই থাকেন দুবাই, শারজা ও আজমান প্রদেশে। এই প্রদেশগুলোতে দেশীয় স্কুল না থাকায় বাংলাদেশি ছাত্রছাত্রীদের বাধ্য হয়েই ভিনদেশীয় স্কুলে লেখাপড়া করতে হচ্ছে। এতে করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতি থেকেও দূরে সরে যাচ্ছে। বাংলাদেশি ভাই বোনরা থাকবে, ওদের সাথে কথা বলতাম আমরা, ওদের সাথে পড়ালেখা করতাম আর বাংলাদেশের বারে নলেজ পাবো। তো আমরা এখন পাচ্ছি না, আর আমরা এখানে ব্রিটিশ স্কুলে পড়তেছি এই জন্য আমরা এখানে পাচ্ছি না এখন। দুবাই, শারজা, আজমান এই 3টি প্রদেশ প্রায় কাছাকাছি হওয়াতে এই 3টি প্রদেশের মাঝামাঝি হলেও বাংলাদেশে স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন অভিভাবকরা। আপনি যদি তাদেরকে জিজ্ঞান যে 21 ফেব্রুয়ারি কি, মেজরিটি স্টুডেন্ট এটার জবাবই দিতে পারবে না। তো আমরা কী তৈরি করতেছি? আমাদের নিজস্ব স্কুল না থাকাতে আমরা কী? আমরা বাবারা তো হ্যাঁ ভালো কথা, আমি নিজে গর্ব করি বাংলাদেশি পাসপোর্ট, আমি একজন বাংলাদেশি। তো কিন্তু আমাদের প্রজন্ম, আগামী নেক্সটের প্রজন্ম যেটা আসতেছে, এরা কী জানতেছে আমাদের আমাদের মূলে কোথায় প্রবলেম হচ্ছে? তো আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশ সরকার প্রবাসীদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তো আমি মনে করি আমাদের যে এডুকেশন মিনিস্ট্রি আছে এদের এই বিষয়টা কনসার্ন করা উচিত। দুবাইতে যারা বাংলাদেশি বাপ মা আছেন তারা যেহেতু ব্রিটিশ সিলেবাসের স্কুলগুলো একটু বেশি ফিসগুলো একটু বেশি হাই হয়, টিউশন ফিস, এই জন্য তারা তাদের ছেলে মেয়েদেরকে ইন্ডিয়ান সিলেবাসে পড়াচ্ছে। কিন্তু যেহেতু ইন্ডিয়ান সিলেবাসের সবগুলো স্কুলই ইংলিশ ভার্সনে তারা পড়ান, ইংলিশে পড়ান, এই জন্য বাপ মারা এটা কিছু মনে করছেন না, কারণ এই ডিগ্রি নিয়ে তারা সব জায়গায় দিতে পারছে। তো ঠিক তেমনি আমরা যদি এখানে একটা বাংলাদেশি স্কুল করি, বাংলা সিলেবাস কিন্তু ইংলিশ ভার্সন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশি বাচ্চারা যারা ইন্ডিয়ান সিলেবাসে পড়ছে তারা খুব শিগগিরই আমাদের এই বাংলাদেশি স্কুলে চলে আসবে। দুবাই, শারজা, আজমান একটা বাংলাদেশি স্কুল নেই। বাংলাদেশি স্কুল হলো রাসুল কিমাতে আছে আর একটা আবুধাবিতে আছে। তো রাসুল কিমাটা একটু সমস্যাও, যাই হোক, আমাদের থেকে রাসুল কিমা যাতে 1 ঘন্টা লাগে, আবুধাবি যাকে 1.5 ঘন্টা লাগে, তো এত দূরে তো বাচ্চা দেওয়া যায় না। তো এটা অনেক আগ থেকেই আমাদের দাবি এবং আমরা প্রবাসে যারা থাকি সবসময় এটা করে আসছি, এবং যারা সরকারিভাবে আসেন এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবসময় একটা দাবি ছিল যে আমাদের বাংলাদেশে একটা স্কুল হবে, আমাদের বাচ্চাদেরকে বাংলা শিখাবো। দেশীয় স্কুল না থাকায় ভারতীয়, পাকিস্তানি বা ব্রিটিশ কারিকুলামে পড়তে হচ্ছে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের। এতে করে প্রবাসে থাকা নতুন এই প্রজন্ম আর বাংলা সংস্কৃতির মধ্যে সহজেই দূরত্ব সৃষ্টি হচ্ছে। কি আমাদের বাচ্চারা দেশের বাড়িতে গেলে বাংলাতে কথা বলতে পারে না, বিভিন্ন জায়গাতে গেলে ওরা ইংলিশেই কথা বলতে, কারণ এখানে যেহেতু বাংলাদেশে স্কুল নাই সেই হিসেবে আমাদেরকে বাচ্চাদেরকে দিতে হয় ইন্ডিয়ান স্কুলে বা আরবি স্কুলে। কিন্তু বাংলাটা তো আমাদের বাচ্চারা বাংলাদেশি হিসেবে, এই যে বাংলাদেশি হিসেবে যে বাংলাদেশের ভাষায় কথা বলবে সেটা আমাদের বাচ্চারা পায় না। তাই মিশনের পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করছেন আমিরাত প্রবাসীরা। ইস্তেকাসি, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 24।